দর্শক আমার হাতে একটি হাত দেখতে পাচ্ছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ যে বঙ্গবন্ধু যে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রয়েছে সেই সম্মেলন কেন্দ্রে এবং এখানে ডিজিটাল বাংলাদেশ যে 2023 এর যে মেলা হচ্ছে সেই মেলাতে এবং এই মেলাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে একটি হাত এবং এই হাতটি হচ্ছে যাদের হাত অ্যাক্সিডেন্ট এবং কোনোভাবে কাটা পড়ে এবং তাদের হাত আর জোড়া লাগানো সম্ভব হয় না সেই হাতই কিন্তু তারা নতুনভাবে কৃত্রিম পদ্ধতিতে কিন্তু হাতটি তৈরি করেছেন একদল তরুণ যারা বৈজ্ঞানিক রয়েছেন তারা এটি তৈরি করেছেন এবং আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানব যে এই হাত আসলে কিভাবে তৈরি করেছে এবং কতদিন সময় লেগেছে এবং এই হাতের উপকারিতা কি কি পাবে যার হাত নেই তারা এই হাতটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ বা সব কিছু মিলিয়ে আপনারা এই হাতটি কতদিন লেগেছে আপনাদের আবিষ্কার করতে এটা তো মূলত হচ্ছে জয়বরুয়া লাবলু ওই মূলত তৈরি করেছে তখন হচ্ছে আর 3 থেকে 4 বছর আগে অ্যাকচুয়ালি এটা প্রথম শুরু হয় দেন হচ্ছে এখন এটা আস্তে আস্তে আমরা কমার্শিয়াল পর্যায়ে নিয়ে আসছি তো আমাদের রোবোলাইফ টেকনোলজি একটা প্রতিষ্ঠান আছে ওইখান থেকে হচ্ছে আমরা কমার্শিয়ালভাবে অর্ডারটা নিই অ্যান্ড হচ্ছে আমরা 1.5 মাসের মতো টাইম নিয়ে একটা হাত তৈরি করে দিই আর হচ্ছে আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের একটা রোবোটিক্স ল্যাব আছে এখন অ্যাকচুয়ালি এটার ওই ডেভেলপমেন্টের কাজ আমরা ওইখানে করছি আমরা ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট আমাদের কলেজ থেকে হচ্ছে আমাদের একটা রোবোটিক্স ল্যাব দেওয়া হয়েছে যেটা হচ্ছে জয়বরুয়া লাবলু অ্যাকচুয়ালি পরিচালনা করছে ওটার মধ্যে আমাদের কিছু মেম্বার্সও আছে তো আমরা ওইগুলো সবাইকে নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এটা ডেভেলপমেন্টের জন্য কাজ করছি এখন কমার্শিয়ালভাবে আসবে বাজারে প্রোডাক্ট হিসেবে আসবে জি এটা কমার্শিয়ালভাবে আসবে তো আমরা অ্যাকচুয়ালি এখন কিছু সার্টিফিকেশনের জন্য ওয়েট করছি ওটা হচ্ছে কিছু নো অবজেকশন সার্টিফিকেট আর হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াইজ কিছু সার্টিফিকেটের জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি এটা হাতের সাথে কীভাবে কাজ করবে যদি আমাদেরকে একটু দেখাতেন আসলে বিষয়টা এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা সিস্টেমে কাজ করে একটা হচ্ছে ইএমজি কন্ট্রোলিং সিস্টেম আর একটা হচ্ছে অটোমেশন ইএমজি কন্ট্রোলিং সিস্টেমটা হচ্ছে যেটা হচ্ছে সাপোজ একজন মানুষের হাত এতটুকু কাটা গেছে এতটুকু আছে তো আমরা যখন হাতটা কাজ করি তখন হচ্ছে যে মাইন্ড থেকে যখন আমরা মানে এই হাতটা কন্ট্রোল করব তখন হচ্ছে মাইন্ড থেকে যে ভেলুটা যায় ওটা হচ্ছে নার্ভের মাধ্যমে ওই নার্ভ থেকে হচ্ছে আমাদের এই ইলেকট্রোপ্যাডগুলো ওই আউটপুটটা হচ্ছে রিড করবে দেন হচ্ছে আমাদের এই হাতের মাধ্যমে হচ্ছে আউটপুট দিবে দেন যার হাত নেই সে ফিল করতে পারবে যে আমি একটা প্রেস করছি দেন এই হাতটাও ওই প্রেসটা করবে দেন ওটা ধরে রাখবে দেন 1 কেজি পর্যন্ত লিমিটেড আমাদের ওয়েট তো 1 কেজি পর্যন্ত একটা ওয়েটের একটা জিনিস ও এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে বাট আমাদের এখন নেক্সট যে ডেভেলপমেন্ট চলছে ওটা হচ্ছে এটার যে আরও বেশি পরিমাণে ওয়েট ক্যারি করতে পারবে এটাই অ্যাকচুয়ালি কাজ চলছে আপনি কি এই কলেজেরই কেউ নাকি জি জি আমি কলেজে আচ্ছা এই যে আপনাদের ছাত্রদের এরকম সফলতা বা তারা যে এটা নিয়ে সামনে যাওয়ার যে পরিকল্পনা করছে এতে আপনাদের কলেজ থেকে তাদেরকে কী সহযোগিতা করে ধন্যবাদ আমরা যারা রিসার্চ ইনোভেশন ক্লাব আমাদের একটা আছে আমাদের এইবার আমাদের সহযোগিতা নিয়েই ছাত্ররা কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের উপকরণ এবং ল্যাবরেটরি আমরা ফ্রি তৈরি করে দেই এবং বিভিন্ন জায়গায় ইভেন্টে তাদের অংশগ্রহণ করার জন্য আমরা সুযোগ করে দিই আরেকটা হচ্ছে যে তারা যেন কমার্শিয়ালি যেতে পারে সেজন্য আমরা লার্নিং এবং আর্নিং এই জিনিসটাও আমরা কিন্তু খেয়াল রেখে মাথায় কাজ করে যাচ্ছি পাশাপাশি আমরা যে পড়াশোনার পাশাপাশি তারা যে স্কিল্ড হয় স্কিল্ড হয়ে যেন বের হয় এভাবে আমরা চিন্তা করি শুধু লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে বেকার একটা ছেলে বের করা আমাদের উদ্দেশ্য না আমরা চাই যে যতক্ষণ না সে পর্যন্ত স্কিল্ড হবে এবং তার একটা এন্টারপ্রেনারশিপ ভিতরে তৈরি না হবে সেই একটা জায়গা আমরা কিন্তু তাকে তৈরি করার জন্যই লেগে থাকি এই জন্য আপনারা দেখবেন যে আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সবসময় ইনোভেশন মানে ওয়ার্কশপ করে থাকে সবসময় করে থাকে এটা কি কেউ ব্যবহার করছে এ পর্যন্ত আপনাদের কাছ থেকে নিয়ে জি এটা কমার্শিয়ালি অনেকগুলি ব্যবহার হয়েছে এবং বর্তমানেও নিচ্ছে আজকেও একটা অর্ডার আছে আমরা ওটা তৈরি করছি আর আমাদেরকে যদি এটার একটু কার্যকারিতা দেখাতেন বা এটা কীভাবে আসলে আসলে আমরা দেখব এই হাতগুলো যে কীভাবে কার্যকারিতা হয় বা কীভাবে কাজে লাগে সেটি কিন্তু আমরা দেখব আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যারা স্টুডেন্ট রয়েছেন আচ্ছা একটু আমরা কথা বলতেছি মনে করেন এই হাতটুকে ওর নাই জি আমরা
বুঝতে পেরেছি। মানুষের একটি হাত যদি না থাকে কোনোভাবে দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্টে যদি একটি হাত হারিয়ে যায়, তারা কিন্তু আবার এই যে নতুন যে রোবোটিক যে হাতগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে এমনটাই কিন্তু এরা জানিয়েছেন আমাদেরকে। তবে হাতটা কীভাবে কাজ করে আমরা সেটি একটু দেখব। আমাদের অফিসে মানে ল্যাব আছে একটা, রোবোটিক্স ল্যাব, ওইখানে হচ্ছে আমরা ওই টেস্টটা করি। সুন্দর করে একটা প্রেস করে ধরে, একটা প্রেস করে জোরে একবারে। তবে এটি আপনারা সামনেই শীঘ্রই হচ্ছে কমার্শিয়ালভাবে আনার চেষ্টা করছেন? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা ওইটা নিয়েই কাজ করছি। আর ডেভেলপমেন্টের পরে হচ্ছে কমার্শিয়ালি যেভাবে যাওয়া যায়, যে প্রসেসগুলো আছে অ্যাকচুয়ালি আমরা সেগুলোই ধাপে ধাপে করছি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে হাতটি রয়েছে এবং যাদের হাত নেই, যাদের অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনায় যারা হাত হারিয়ে ফেলেছে তাদের জন্যই কিন্তু এই হাত, রোবোটিক হাত কিন্তু তৈরি করেছে নতুন যারা তরুণ যারা বৈজ্ঞানিক রয়েছে, তারা কিন্তু এটি আবিষ্কার করেছে। এই ছিল শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।